হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস বাই পূজা। আর আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। তো দেখো, আমরা বেরিয়ে গেছি। কোথায় বেরিয়ে গেছি আশা করি বুঝতে পেরে গেছো। সাউথ সিটি মল। আজকে আমরা সাউথ সিটি মলে একটুখানি শপিং করতে যাচ্ছি, তো তোমাদেরও সাথে নিয়ে যাব। তো চলো আমরা একটুখানি সাউথ সিটি মলটা ঘুরে নিই। পাচ্ছি না এই ব্ল্যাকটা নেবো না হোয়াইটটা নেবো। তো বরের কাছে সাজেশন চাইছি কোনটা নেবো, ব্ল্যাকটা কি হোয়াইটটা। তো বর বললো হোয়াইটটা, তো আমারও বেশি পছন্দই হয়েছিল হোয়াইটটা। দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি, তো আমি একটু বসে গেছি।
সব মার্কেটিং কমপ্লিট আমরা বেরিয়ে গেছি দেখো পার্কিং এ এবার বেরিয়ে যাব সাউথ সিটি থেকে সাউথ সিটি থেকে বেরিয়ে আরো অনেক জায়গা গেছিলাম ওপো সার্ভিস সেন্টারে গেছিলাম তারপরে মায়ের কাছে গিয়ে খাওয়া দাওয়া করেছি আর একটা দিদির বাড়ি গেছি সেগুলো আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করব না রাতে আমরা রেস্টুরেন্টে খেয়ে একদম বাড়ি ঢুকে গেছি ডাক্তারের কাছে গেছি সেগুলো আর কিছু শেয়ার করছি না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সাউথ সিটি থেকে কি কিনলাম সাউথ সিটি থেকে এটা নিয়ে আসছি সোনা মায়ের এই ব্যাগটা কিনে নিয়ে আসছি কাল দেখো এটার একটা বড় চেন আছে আর এই দেখো একটা ছোট চেন আছে সামনে ভিতরটা খুব সুন্দর ভিতরটা এখন আর দেখাচ্ছি না আরে দেখো এই বই দুটো কেনা হয়েছে কালকে পয়লা বৈশাখের করে পড়ার আমার বরের পয়লা বৈশাখের আমার পয়লা বৈশাখের নাইটি এটাও আমার পয়লা বৈশাখের নাইটি আর এগুলো আজকে নতুন পেতে দিয়েছি এই দেখো এগুলো মাথার বালিশের ওয়ার আর এগুলো এই দুটো পাশ বালিশের ওয়ার এই দুটো পাশ বালিশের ওয়ার আলাদা আলাদা